দেখো, আজকে 15ই আগস্ট উপলক্ষে বা 15ই আগস্টের জন্য আমরা একটা সুন্দর সিনারি করব। খুব সহজ হয়ে সিনারিটা করব, দেখো খুবই সহজ হবে। এর আগেও আমি অনেক কটা 15ই আগস্টের জন্যই অনেক কটা সিনারি পোস্ট করেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আজকে আরেকটা আঁকছি, দেখো খুব সহজভাবে করছি, একদম ছোটটা তো খুব সহজেই পেরে যাবে ছবিটা, শুধু একটু ভালো করে দেখো মন দিয়ে। দেখো এখানে কিছু ঘাস করব বা ছোট ছোট গাছ করব জঙ্গলের মতো, মাঝে মাঝে ছোট ছোট গাছ। এবার কি করব, এখান থেকে একটা সূর্য করব, সানরাইজ হচ্ছে, সূর্য উঠছে। পিছনে আরো কিছু গাছ করে দিই, এবার এখানে সূর্যের এখানে কিছু রশ্মিগুলো যে বেরোচ্ছে তার জন্য কিছু গাছ দেবে, ছোট বড় ছোট বড় মিশিয়ে দেবে। হয়ে গেল, এবার আমরা এখানে আসল জিনিস মানে ফ্ল্যাগটা করব। আগে কি করবো, একটা স্ট্রেট লাইন টানবো, সোজা একটা দাগ টানবো, পাশ দিয়ে আরেকটা দাগ। হ্যালো, নিচটা লাগিয়ে দাও, এভাবে উপরটা লাগিয়ে দাও। এবার এখান থেকে ফ্ল্যাগের জন্য ফ্ল্যাগের যে কাপড়টা ইন্ডিয়ান ফ্ল্যাগের সেটা টানতে হবে, এই এখান থেকে আরেকটা, এখানে আরেকটা, নিচে আরেকটা, টোটাল চারটে দাগ হবে, তাহলে তিনটে গ্যাপ বেরোবে। এবার এটাকে একটু স্টাইল করে দিতে পারো, যে উঠছে হাওয়াতে সেটা বোঝানোর জন্য একটু আঁকাবাঁকা করে দিতে পারো। এদিকটা একটু এইভাবে গোল করে উঠিয়ে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে এসে আবার এখানে লাগিয়ে দেবে, আর এই ভেতরেগুলো মুছে দেবে। হয়ে গেল, ভিতরে অশোক চক্রটা করবে, একটা যোগ চিহ্ন দেবে, মাঝে এই দিক থেকে একটা, এদিক থেকে একটা, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু হয়ে গেল। এবার কিছু পাখি করে দেবো, দেখো হয়ে গেল। এবার আমি স্কেচ পেন করব, ঠিক আছে, তা স্কেচ পেন করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার স্কেচ পেন করা হয়ে গেছে, এবার আমি কালার করব। তা আমি আগে নিয়েছি টবলেট ব্লু, টবলেট ব্লু দিয়ে কালার করব। আগে একটু এই কালারটা দিয়ে একটু মেঘের মতো করে দেবো, দেখো কেমন করে করছি, মেঘের মতো একদম গোল গোল এইরকম, এই জায়গাগুলো আগে একটু মেঘের মতো করে দিবে। দেখো মেঘের মতো করে নিয়েছি, এবার আমি এটাকে ধীরে ধীরে হালকা করব, শেড দিয়ে হালকা করব, ক্রস টেনে, দেখো কিভাবে করছি। ধীরে ধীরে উপরে হালকা। আমার এই চ্যানেলে এই ড্রয়িং ছাড়া কিন্তু ব্লগ রয়েছে, সুন্দর সুন্দর ব্লগ রয়েছে, বিভিন্ন জায়গায় যে আমি ঘুরতে যাই তার ব্লগগুলো রয়েছে। তোমরা আমার প্লেলিস্টে গিয়ে, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে ব্লগগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেলে কিন্তু এরকম তোমাদের জন্য সুন্দর সুন্দর ড্রয়িং আমি নিয়ে আসি, আর ব্লগ তো আছেই, সেগুলোও ভালো লাগবে তোমাদের। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখো যে মেঘের মতো যে আছে, এর উপর দিয়ে উপর দিয়ে ধীরে ধীরে আমি হালকা করে দিচ্ছি।
দেখো আমার কালার করা হয়ে গেছে, এবার আমি কি করব কাপড় দিয়ে এই রংগুলোকে একটু মিক্সড করে দেবো, একটু ঘষে দেবে, তাহলে রংটা একটু হালকা হয়ে যাবে, মিক্স হয়ে যাবে আর সুন্দর হবে দেখতে। দেখো আমার আকাশটা করা হয়ে গেছে, এবার আমি পতাকাটা করব, ফ্ল্যাগটা করব। তা ফ্ল্যাগে আগে দেবো ভার্মিলিয়ন কালার, আগে ভার্মিলিয়ন কালার দেবো, নিচের দিকে ডিপ দেবো, নিচের দিকে ডিপ দিয়ে উপরের দিকে হালকা করে দেবো। এরকম উপরের দিকে ধীরে ধীরে হালকা। তারপরে দেবো অরেঞ্জ কালার, ভার্মিলিয়নের সাথে অরেঞ্জ কালার দিয়ে পুরো মিক্স করে ভরে দিবে। দেখো উপরেরটা হয়ে গেছে, এবার ভেতরেরটা কিন্তু আমি এই যে অশোক চক্রটা আছে এখানে কিন্তু আমি ব্ল্যাক দিইনি, ব্ল্যাক স্কেচ পেন দিইনি, এটা ব্লু কালারতে দিতে হবে। তা আমি গ্লাস মার্কার দিয়ে করছি, তোমাদের কাছে যদি ব্লু কালারের স্কেচ পেন থাকে তোমরা সেই স্কেচ পেন দিয়ে করতে পারো। রং দিয়েও করা যাবে, কিন্তু রং দিয়ে করলে একটু মোটা হয়ে যেতে পারে, দেখতে খারাপ লাগতে পারে, তাই ব্লু স্কেচ পেন বা একদম ব্লু রঙের গ্লাস মার্কার দিয়ে তোমরা করলে জিনিসটা বেশি সুন্দর হবে। এই দেখো অশোক চক্রটা হয়ে গেল, এবার নিচের এটা করব, নিচে দেবো মিডিয়াম গ্রিন, আগে মিডিয়াম গ্রিন দেবো, ছবিটা কিন্তু খুবই সহজ, সহজ হলেও সুন্দর হবে দেখো। আর তোমরা ছবিটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, তোমরা খুব সহজেই আঁকতে পারবে, একদম সহজ ছবি। দেখো মিডিয়াম গ্রিন দিলাম, তারপরে দেবো লাইট গ্রিন, এবার দেখো এটা হয়ে গেছে, এবার পিছনে গাছগুলো করবো। প্রথমে দেবো ক্যারামাইন, ক্যারামাইন দেবো প্রথমে পিছন দিকের গুলো, পিছন দিকের গাছগুলোতে দিয়ে উপরের দিকে একটু হালকা করে দেবে। ক্যারামাইনের পরে দেবে পিঙ্ক কালার, পিঙ্ক দিয়ে পুরোটা ভরে দেবে। এবার দেখো পিঙ্ক কালারটা হয়ে গেলে এই যে সামনের গাছগুলো আছে এখানে দেবে লিভ গ্রিন, এটা লিভ গ্রিন, লিভ গ্রিনটা নিচের দিকে ডার্ক দেবে দিয়ে উপরের দিকে হালকা করবে। এবার লিভ গ্রিনের সাথে দেবে ইয়েলো গ্রিন, লিভ গ্রিনটাকে ইয়েলো গ্রিন দিয়ে মিশিয়ে পুরো ভরে দেবে। দেখো এই এই গাছগুলো হয়ে গেলে তারপরে সূর্যটাতে দেবো, সূর্যের এই রশ্মিগুলোর সাথে একটু এরকম হলুদ দিয়ে দেবে, এটা হচ্ছে ক্রোমিয়েলো ডি, ক্রোমিয়েলো ডি টু এভাবে দেবে শেডের মতো, এই সূর্যের রশ্মিটা বেরোচ্ছে সেটা বোঝাতে এই রঙটা দেবে। গ্লাস মার্কার যেখান থেকে টেনেছ, স্কেচ পেন যেখান থেকে টেনেছ সেই লেভেলেই টানবে। তারপরে দেবে অরেঞ্জ কালার, অরেঞ্জটা এদিক থেকে ডিপ করে এদিকটা হালকা করবে। অরেঞ্জের পরে দেবে ক্রোমিয়েলো ডি, অরেঞ্জটাকে সুন্দর করে মেশাবে, মিশিয়ে নিয়ে তারপরে এদিকটা হালকা করে টানবে, পুরোটা ভরবে না, আর একটা কালার দেবো এতটাই। তারপরে দেবে ক্রোমিয়েলো এম, আগে অরেঞ্জ তারপর ক্রোমিয়েলো ডি তারপরে ক্রোমিয়েলো এম, তিনটে কালার দিলাম সূর্যটাতে। দেখো সূর্যটা হয়ে গেল, এবার এই গাছগুলো করব। এই গাছগুলোতে আগে দেবো ডার্ক ভায়োলেট, ডার্ক ভায়োলেট দিয়ে উপরে হালকা। তারপর দেবো রেড ভায়োলেট, ডার্ক ভায়োলেটের পরে রেড ভায়োলেট। দেখো
এখানে দেব লিপ গ্রিন, এই গাছগুলোতে দেবো লিপ গ্রিন, নিচে ডিপ করে উপরে হালকা। লিপ গ্রিন হয়ে গেলে তার সাথে দেবো ইয়েলো গ্রিন, ইয়েলো গ্রিন দিয়ে পুরো ভরে দেবে। দেখো এই গাছগুলো হয়ে গেল, এবার আমরা নিচের মাঠটা করব। তো মাঠে আগে কি দেবো, প্রুশিয়ান ব্লু। মাঠটা একটু ডার্ক করবো নিচের দিকে, তাই একটু প্রুশিয়ান ব্লু দেবো, দিয়ে উপরের দিকে হালকা, একদম ডার্ক দেবে না, লাইট একটু হালকা করে দেবে, এই এতটা। এদিক থেকেও এটাতে একটু নিচের দিকে ডার্ক দিয়ে উপরে হালকা, এতটা। প্রুশিয়ান ব্লুর সাথে দেবে মিডিয়াম গ্রিন, প্রুশিয়ান ব্লুটাকে সুন্দর করে মেশাবে মিডিয়াম গ্রিন দিয়ে, তারপর উপরের দিকে হালকা করে দেবে। দেখো আগে দিলাম প্রুশিয়ান ব্লু, তারপর দিয়েছি মিডিয়াম গ্রিন, এবার দেবো লেমন ইয়েলো। এই লেমন ইয়েলোটা মিডিয়াম গ্রিনটাকে মিশিয়ে লেমন ইয়েলোতে পুরো ভরে দিতে হবে, সাদা যতটা জায়গা আছে লেমন ইয়েলোতে পুরো ভরে দেবে। দেখো আমাদের মাঠটাও কমপ্লিট হয়ে গেল, এবার কি বাকি থাকলো, এই যে পতাকার যে লাঠিটা আছে এই লাঠিটা, তো লাঠিটা আগে দেবো ব্ল্যাক দেবো, একটা সাইড দেবো ব্ল্যাক, একটু হালকা করে দেবো, পুরোটা ভরবে না। দেখো একটু একটা সাইড হালকা রেখেছি, এই হালকার মধ্যে দেবো ব্রাঞ্চ আয়না, ব্ল্যাকটাকে মিশিয়ে দেবো ব্রাঞ্চ আয়না, এটা করলে কিন্তু আমাদের ছবিটা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমাদের একটা সুন্দর, খুব সহজ কিন্তু খুব সুন্দর একটা সিনারি কমপ্লিট। 15 আগস্ট উপলক্ষে তোমরা ছবিটা আঁকতে পারো, 15 আগস্ট ছাড়াও তোমরা 23 জানুয়ারি 26 জানুয়ারি উপলক্ষেও এই ছবিটা করতে পারবে, কোনো কম্পিটিশনে করতে পারবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে আমি যখনই এরকম সুন্দর সুন্দর ড্রয়িং পোস্ট করবো তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমরা জানতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে আর একটা নতুন ড্রয়িং নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।